বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই কেমন আছো? আমরা পদার্থবিদ্যার দ্বিতীয় পত্রের উপরে প্রথম অধ্যায় তার পদার্থবিদ্যার উপরে দুইটা ক্লাস নিয়েছি আগে। আজকে আমার তৃতীয় ক্লাস, তাহলে মোটামুটি থিওরি শেষ হয়ে যাবে। আজকে একটা অঙ্ক করাবো বিভিন্ন বোর্ডের, পরবর্তী সুযোগ পেলে আরো কিছু অঙ্ক করবো। তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমরা পড়াচ্ছি এনট্রপি কাকে বলে। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কোন বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে বলা হয় এনট্রপি। এনট্রপির এটাকে ডিএস দ্বারা প্রকাশ করা হয়, সূত্র dQ/T। এনট্রপির একক হলো জুল পার কেলভিন। আমরা জানি রুদ্রতাপীয় প্রক্রিয়া dQ এর মান হলো জিরো, সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হয় ডিএস ইকুয়াল টু জিরো বাই টি জিরো। আর প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া এনট্রপি পরিবর্তন একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া এনট্রপির হবে, সেক্ষেত্রে যদি এনট্রপি পরিবর্তনের সূত্র আরেকটা আছে নিচে টি ওয়ান উপরে টি টু ডি কিউ বাই টি। যদি এনট্রপি পরিবর্তন না হয় স্থির থাকে তাহলে হবে প্রত্যাগামী, আর এনট্রপি যদি বৃদ্ধি পায় তাহলে হয় অপ্রত্যাগামী। আর রুদ্রতাপীয় প্রক্রিয়া এনট্রপি পরিবর্তন হলো জিরো, সেক্ষেত্রে এই যে এখানে ডি কিউর মানটা এরকম সূত্র প্রয়োগ হবে, ডি কিউর মানটা আমাকে আলাদা বের করতে হবে। যদি তাপমাত্রার পরিবর্তন না হয় সেক্ষেত্রে হবে এম এল এফ অথবা এম এল ভি, আর যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে ডি কিউর মানটা হবে এম এস ডি টি, এম এস ডি টি। সেক্ষেত্রে আমরা যদি এখানে এম এস ডি টির মানটা বসাই দিই তাহলে সূত্র বের করে রাখা যায়। আমরা আগেই বের করে রাখতেছি যে নিচে টি ওয়ান উপরে টি টু, এটা হবে এম এস ডি টি বাই টি। এটাকে এম এস যদি আমরা সামনে নিয়ে আসা করি নিচে টি ওয়ান উপরে টি টু, এটাকে লেখা যায় ডি টি বাই টি, আর এটাকে ডি টি বাই ডি টি কে লেখা যায় লন টি। সেক্ষেত্রে লেখা যায় এম এস লন টি আপার লিমিট টি টু লন লিমিট টি ওয়ান। এটাকে আমরা লিখতে পারি এম এস লন টি টু বাই টি ওয়ান, এই সূত্র। তাহলে হয় এই ডিগ্রির মানটা এম এল এফ বসবে অথবা এম এল বি বসবে, আর এটা বসলে আমরা এই সূত্র লিখে ফেলবো একবার, তাহলে আদি তাপমাত্রা আর সর্বশেষ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই এনট্রপি সংক্রান্ত একটা অঙ্ক করবো। এখন সূত্রগুলো তোমরা লিখে রাখো, এই যে আমাদের কাজে লাগবে এনট্রপির পরিবর্তন, এটা এক জায়গায় কাজে লাগবে অথবা এটা কাজে লাগবে, সেক্ষেত্রে আমরা ডিগ্রির মানটা এটা বসাবো। তাহলে আমরা অঙ্ক শুরু করতেছি, বুঝতে পারলাম। আমরা করতেছি একটা এনট্রপি পরিবর্তন অঙ্ক, সেটা হলো যশোর বোর্ড 19-এ আসছে। তোমরা বই থেকে দেখে নিও যশোর বোর্ড 19, বোর্ড বইয়ের মধ্যে অঙ্ক আছে। সেক্ষেত্রে এখানে দুইটা ধাপ দেওয়া আছে, একটা এ প্রক্রিয়া মনে রাখতে হবে। এ প্রক্রিয়ায় 2 কেজি পানি 0°C পানি থেকে বাষ্পে, বাষ্প মানে কত 100 ডিগ্রি বাষ্পতে রূপান্তরিত করা হলো এই প্রক্রিয়ার ক্ষেত্রে। আর একটা বি প্রক্রিয়ার ক্ষেত্রে দেওয়া আছে 10 ডিগ্রি তাপমাত্রার পানি এবং 5 কেজি পানি, 5 কেজি পানি 10°C পানি থেকে 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে গেল, এটা গেছে বাষ্পতে, এখানে গেল পানিতে। আরো দেওয়া আছে আপিক তাপ, গ্যাসের মান দেওয়া আছে 4200 জুল পার কেজি পার কেলভিন দেওয়া থাকতে পারে। পানির বাষ্পীয় আপিক তাপ এলভি দেওয়া আছে 2.26 × 10⁶ জুল পার কেজি, এই মানগুলো দেওয়া আছে। এখন আমার কাছে প্রশ্ন করছে, দেখো প্রশ্ন গয়ের মধ্যে কি প্রশ্ন করছে, যশোর বোর্ড 19 আমরা গ ভবন
উদ্দীপকের এই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ কত? এই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ কত? এই প্রক্রিয়ায় তাপ কয়টা? 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প গেছে, তাহলে এখানে 2টা তাপে হবে। তাহলে আমরা যদি করি গয়ের অঙ্ক, এখানে করলাম প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস পানি যাবে 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে যাবে, সেক্ষেত্রে প্রয়োজনীয় তাপ dQ1, তাপমাত্রা পরিবর্তন হয়েছে MS dT, এখানে 0 ডিগ্রি কত? 273 কেলভিন, আর 100 ডিগ্রি হলো তত 373 কেলভিন, সেলসিয়াস রাখা যাবে না, কেলভিনে দিতে হবে। সেক্ষেত্রে M এর মান হলো 2 কেজি, S এর মান 4200, dT কত? 373 মাইনাস 273, গুণ করলে পাওয়া যাচ্ছে এখানে 8.4 × 10⁵ জুল। দ্বিতীয় ধাপে, এটা হলো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে ওই 100 ডিগ্রি পানি যাবে 100 ডিগ্রি বাষ্প, সেক্ষেত্রে প্রয়োজনীয় তাপ dQ2, এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তন ঘটে নাই, সেক্ষেত্রে হবে MLV, এবং এম এর মান আগের তাই 2 কেজি, এলভির মান দেওয়া আছে 2.26 × 10⁶, গুণ করলে পাওয়া যাচ্ছে এখানে 4.52 × 10⁶ জুল। তাহলে মোট তাপ dQ = dQ1 + dQ2, যোগ কইরা এই এটা এটা যোগ করলে মান পাওয়া যাচ্ছে 5.36 × 10⁶ জুল। আমরা গয়ের অঙ্ক করে ফেলাম, এখন আমরা গহরটা করবো, ওটা উঠাই নাও দ্রুত, বুঝতে পারলাম। আচ্ছা তাহলে এটা উঠে দেবো, থাকো আমি গয়েরটা এদিকে চাই। কি বলছে গহ? বলছে কি যে উদ্দীপকের কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলতার মাত্রা বেশি? এই প্রক্রিয়ায় বিশৃঙ্খলতা কত, আর বি প্রক্রিয়ায় বিশৃঙ্খলতা কত? সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই প্রক্রিয়ায় বিশৃঙ্খলতার মান বের করতে গেলে আমরা এখানেও 2 ধাপে করতে হবে, তাহলে আমরা বুঝতে পারি এটা। এই প্রক্রিয়ায় বিশৃঙ্খলতার মাত্রা, তাহলে কি হচ্ছে, এই প্রক্রিয়ায় প্রথমে 0 ডিগ্রি পানি, ওই 0 ডিগ্রি পানি 100 ডিগ্রি সেলসিয়াস পানি গেল, সেক্ষেত্রে এনট্রপি পরিবর্তন কত? আমরা বলে বলছিলাম ds1 = ms ln T2/T1, আমি এই সূত্র বের করছিলাম, সেক্ষেত্রে এখানে T1 হলো 273 কেলভিন, এখানে হলো 373 কেলভিন, এম কত? 2 কেজি, এটা হলো 4200 ln 373/273, আমরা আনসার পাইলাম 26.21.7। এত গেল আমরা, দেখো হলো জুল পার কেলভিন, এটা হলো এই প্রক্রিয়ার ক্ষেত্রে। দ্বিতীয় ধাপ কত? এই 100 ডিগ্রি পানি 100 ডিগ্রি বাষ্পে যাবে, সেক্ষেত্রে এনট্রপি পরিবর্তন সূত্র হলো এটা dQ/T, এখানে তাপমাত্রা একটাই, এটা হবে MLV/T, এম কত? আগের মতো 2 কেজি, এলভি ওই 2.26 × 10⁶, টি হল 373, হিসাব করে পাওয়া গেছে 12117.9 জুল পার কেলভিন। দুইটাকে একসাথে যোগ করলে পাওয়া যাবে মোট এন্ট্রপি পরিবর্তন dSA, এই প্রক্রিয়া পাওয়া গেছে, আমরা এখানে লিখে ফেলি এই এটা এটা যোগ করতে হবে, যোগ করে 12000 আর এখানে 2000 সামথিং যোগ করলে পাওয়া গেছে 14739 জুল পার কেলভিন, এটা হলো এই প্রক্রিয়া। আবার বি প্রক্রিয়া কত হবে, তাহলে আমরা এটাকে লিখে রাখলাম এই প্রক্রিয়ার dSA, মুছে ফেলি দেখে না হয় দেখে করতে পারে বি প্রক্রিয়ার ক্ষেত্রে, বি প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে বসে ফেলে দিন দা, বি প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি কত? বি প্রক্রিয়া কত? 5 কেজি পানি 0 থেকে 100,
তাহলে তাপমাত্রা এটা হলো T1 কত 283, আর এটা আগের মতো 373, সেক্ষেত্রে TSB এটা হবে, এটা একবার লিখে ফেলি, MS লং T2/T1, এম হলো 5 কেজি, এস হলো 4200 লং 373/283, হিসাব করে পাওয়া গেছে এটা ESB 5798.76 জুল পার কেলভিন। এখন কোন জায়গায় বিশৃঙ্খলতা বেশি? এই জায়গায় হলো 14700, আর এর মাত্র 5000। তাহলে আমরা বলতে পারি কি এই প্রক্রিয়ায় BSA is greater than BSB, এই প্রক্রিয়ায় বিশৃঙ্খলতার মাত্রা বেশি। তাহলে আমরা খুব কঠিন অঙ্ক না, বাসায় একটু দেখবা তাহলে হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু অঙ্ক করবো। এবং থাকুক, আল্লাহ হাফেজ।